নাটোরে স্কুল ইউনিফর্ম পরে টিকটক ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ আর এরপরই ঘটে তুলকালাম কাণ্ড টিকটকারদের বহিষ্কারের প্রতিবাদে ক্লাসের বেঞ্চ সহ স্কুলের আসবাবপত্র ভাঙচুর ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে টিকটকার শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার স্কুল চলাকালীন বেলা এগারোটার দিকে সদর উপজেলার চন্দ্রকলা সাইফুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ওই শিক্ষার্থীরা সহ স্কুলের বেশ কিছু শিক্ষার্থী এই প্রতিবাদ বিক্ষোভ করে এ সময় স্কুলের প্রধান গেট বন্ধ করে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্কুল ভবনের দরজা জানালার কাজ ভাঙচুর করে ইটপাটকেল নিক্ষেপের সময় এক শিক্ষার্থী আহত হয় প্রায় আধা ঘন্টা ধরে তাদের এই বিক্ষোভ চলার সময় শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যরা অবরুদ্ধ ছিলেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিক্ষার্থীকে আটক সহ ধাওয়া করে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে তদন্ত করে জেলা শিক্ষা অফিসারকে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন চন্দ্রকলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান বৃহস্পতিবার দুপুরে নবম শ্রেণীর দুই ছাত্র ও এক ছাত্রী নির্জন একটি কক্ষে স্কুলের পোশাক পরে টিকটকের ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ে পরে ওই টিকটকের ধারণকৃত ভিডিওটি তাদের দেখানো হয় বিষয়টি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত এবং ওই শিক্ষার্থীদের মতামত ও সম্মতি নিয়ে তাদের বহিষ্কার করা হয় পরে পুলিশ এসে দুই শিক্ষার্থীকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পরবর্তী সময়ে এ বিষয়ে অভিযোগ পেলে আটককৃত ছাত্রদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন বলেন জেলা এবং সরকারের বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বছরের মাঝামাঝি সময়ে বহিষ্কার করায় অন্য স্কুলে ভর্তি হওয়া নিয়েও শঙ্কা ছিল তাদের নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক নয় তাদের বহিষ্কার না করে অভিভাবকদের ডেকে সতর্ক করা উচিত ছিল বিষয়টি নিয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ে পাঠানো হয় ঘটনা সুষ্ঠু তদন্ত করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে তবে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সে বিষয়ে বেশি নজর দেওয়া দরকার বলেন তিনি বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন